ওকে ফ্রেন্ডস, আমরা দেখলাম যে ফ্রান্সুজে কিছু শর্ট অন ড্রাইভ অফ ড্রাইভ কাউ ড্রাইভ শেষে আমরা ফুল শর্ট দেখলাম এবং হাউ ইজি ই হ্যান্ডেল ইট জাস্ট আমি সামনে থেকে কত ইজি আমার জন্য ব্যাক ফুটে এসে খেলাটা। এবার আমি যদি এই ট্রান্সফারটা অনেকে ব্যাক ফুটে থাকি আমরা আমার মনে হচ্ছে এখানে ফ্রান্সুজ অট ডিফিকাল্ট, তো এটা এক একজনের এক এক রকম ইয়ে, বাট মাই ফিলোসফি আমার কোচিং ফিলোসফিতে আমি মনে করি দিস ইজ দ্য প্রপার টেকনিক টু স্টার্ট উইথ। কারণ একটা ছেলের স্টার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ব্যাক পজিশন সব কিছু ফিট করেন, ব্যাটিং স্কিল এটা তো পরের কথা, বা শুরুতে আমার যদি টেকনিক ঠিক থাকে তাহলে আমার মনে হয় বেশি ঠিক থাকে, তাহলে আমি মনে হয় লম্বা পথে যেতে পারবো। আমি ফিল করি যে এখন আমি বল খেলবো, আমি তো জানি না কী বল আমার কাছে আসবে, এটা কি বাউন্সার হবে নাকি হাফ বলে হবে নাকি লেন্থের বল হবে, তো আমি ফিল করি যে আমি সবসময় আমার পজিশনটা যাতে আমি ওয়েটটা যাতে আমার সোজ সামনে থাকে, আমার গ্র্যাভিটি আমি কিন্তু ব্যালেন্স কিন্তু আমার খুব ভালো এখন, কিন্তু আমি যখন এখানে যাবো তখন আমার ব্যালেন্স থাকে না। ব্যাকফুটে অনেকে যাই আমরা, ব্যাক অ্যান্ড অ্যাক্রস বলি আমরা, বাট আমার কাছে মনে হয় যে আমি স্টান্স থেকে জাস্ট আমি যদি একটু উইকটা যদি আমার শোল্ডার ডিপ করে রাখি তাহলে আমার যেমন ফ্রন্ট ফুটতে এখান থেকে যাওয়াটা ইজি, আমার এখান থেকে ব্যাকফুট খেলাটা আমার জন্য আমার কাছে মনে হয় কমফোর্টেবল। দিস ইজ মাই ফিলোসফি, হয়তো ব্যাক রাখি হোক।